দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমি স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেওলা নামে যিনি পরিচিত, পশ্চিমবাংলার হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত সুশ্রা শরীফ। তিনার চতুর্থ প্রজন্ম আমি, তিনার ছোট সাহেবজাদার, নসরুল সাহেবজাদার বড় সাহেবজাদা আমি। অ্যাকচুয়ালি আমি ধর্ম শিক্ষার পাশাপাশি জেনারেল লাইনের শিক্ষাও অর্জন করেছি। আমি এই শিক্ষা অর্জন করার পরে আমি মানব বন্ধন এবং মানব সেবার কাজে পরাজিত প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ছিলাম। আমি যখনই কোনো মানুষ কোনো সমস্যায় পড়েছে, আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়িয়েছি, খবর পেয়েছি, সেখানে ছুটে গিয়েছি। এইভাবে মানুষের কাছে আমাদের পূর্বপুরুষদের একটা মাধ্যম দিয়েও আমাদের পরিচিত, সাথে সাথে আমার কাজের মাধ্যম দিয়েও একটা মানুষ আমাকে অত্যন্ত আপন করে তারা তাদের দিলে মনের মধ্যে জায়গা দিয়েছে, সেই জায়গাতে আমি কাজ করে চলেছি। এটি হচ্ছে আমার জীবনের পাঠ। দেখুন ম্যাডাম, ইমান যেটাকে আমরা বলি বিশ্বাস বা ইমান, ইমানটা কি? ইমান হচ্ছে অসহায়কে আশ্রয় দিবার নাম, বঞ্চিত মানুষকে তার পাশে দাঁড়িয়ে তার বঞ্চনার শিকার থেকে বাঁচাবার নাম, ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিবার নাম, এক কথায় মজলুম মানুষকে জালিমের হাত থেকে বাঁচানোর নাম ইমান। এটি তো আমার বিশ্বাস। এটাকে যদি কেউ রাজনীতি মনে করে, এই রাজনীতির কোনো অসুবিধা না, এটা তো আমার ইমান। মানব সেবা করা, মানব বন্ধন করা, দেশ সেবা করা, দেশবাসীকে ভালোবাসা, পাড়া প্রতিবেশীকে ভালোবাসা, এটা তো আমার বিশ্বাস, এটা তো আমার ইমান। এই স্বাধীনতা তো আমার ধর্মমাই দিয়েছে, তো সেই কাজ করাটা যদি রাজনীতি হয়, তো এই কাজনীতি আমার কোনো বাধা নাই, তো অসুবিধা কোনো জায়গায় নেই, তাই আমি এসেছি। আব্বাসি, যেটা আপনি বলছেন খুব সত্যি কথা, আপনার কথা মেনে নিলাম, কিন্তু আপনি মানুষের মধ্যে থেকে কাজ করছেন, তার সঙ্গে আপনি রাজনীতিকে সম্পৃক্ত করতে চান না, তাহলে রাজনৈতিক দলের জন্ম দেওয়ার প্রয়োজন কেন হলো? ইন্ডিয়ান সেন্ট্রাল ফ্রন্ট কেন তৈরি করলো? দেখুন, আমি অরাজনৈতিক ভাবে যখন মানুষের সেবা করতে গিয়েছি, অনেক সেবা করেছি, এই সেবা করতে গিয়ে অনেক সময় আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মের সংগঠনের কর্মীদের ঘরে বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেদের হাতে শিকার হতে হয়েছে। গত কয়েকদিন আগে মধ্যম গ্রাম থানায়, গতকাল পরশুদিন থেকে শাসন থানায়, এমন করে ভাঙন ক্যানিং বিভিন্ন থানাতে আমার অরাজনৈতিক সংগঠনের যে কর্মীরা আছে তাদের নামে এখনো অত্যাচার, মিথ্যা কেস, তাদের ঘরকে ভেঙে দেওয়া, তাদের উপর জুলুম করা, এই সমস্যার সমাধান আমি থানার ধরে ধরে ঘুরি, কোনো জায়গা থেকে আমি সমাধান খুঁজে পাই না। তারা অন্যায় করো, উপরন্ত তাদেরকেই দেখা যায় তথাকথিত প্রশাসনের ইউনিফর্মে, জানি না তারা কার গার্ড দেয়, আর আমার নির্দোষ ছেলেগুলোর উপর জুলুম করে। হ্যাঁ, অনেক দেশে অনেক প্রশাসন আমার ছেলেদের সঙ্গে ন্যায়ের পক্ষে সর্বসময় ছিল, আছে, থাকবে। এই জায়গায় দেখলাম যে কোন পাওয়ারে তারা জুলুম করছে, রাজ পাওয়ারে, তখন আমি ভাবলাম এই অসহায় মানুষগুলোকে ওই তাদের এই রাজ ক্ষমতার হাত থেকে বাঁচানোর জন্য তারা আমাকেও রাজ ক্ষমতা দখল করা দরকার। তারপরে আমি চেয়েছিলাম গরিব মানুষদের মেয়েদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করা, গরিব ছেলেদেরকে পড়ানোর ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকেও আরো দশটা মানুষের মতো সুস্থ জীবনে বেঁচে থাকার অধিকার দেওয়া, কিন্তু এগুলো করতে গেলে রাজ ক্ষমতা ছাড়া কখনো সম্ভব নয়। কেন, এগুলো যেখান থেকে বিল পাস হয় বা যাদের হাতে অকাম স্টেট বলেন বা বন দপ্তরের সম্পদ বলেন বা দেবত্ব সম্পদ বলেন, যাদের হাতে দখল, সেগুলো রাজ ক্ষমতা ছাড়া কখনো হয় না। তো এইভাবে মানুষের গণতন্ত্র এবং শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, সংবিধানের অধিকারকে পাইতে গেলে আমাকে রাজ ক্ষমতা দখলের দরকার আছে, এই মনে করে আমি ভালো ভালো মানুষদের ঘরে ডেকে তাদেরকে সামনে রেখে গরিবদের জন্য আমি রাজ প্ল্যাটফর্ম তৈরি করেছি। রাজ প্ল্যাটফর্ম তৈরি করেছেন, খুব সত্যি কথা।
কথা হচ্ছে আমার অনেক দায়িত্ব আরো আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি কোনো নেতা হওয়ার জন্য এই জায়গায় আসি নি, আর আমি একা এক জায়গায় দাঁড়িয়ে নেতা হয়ে গেলাম, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমি সব জায়গায় নেতা বানাতে চাইছি, ভালো ভালো লক্ষ্যে, যারা গরিব দরদ, দেশ দরদি, মানবতা প্রেমিক, তাদের ঘরে ওই জায়গায় তুলে দিয়ে দাঁড় করিয়ে জিতিয়ে তাদেরকে বিধানসভা বিভিন্ন স্থানে পাঠিয়ে গরিব হয়ে তাদেরকে লড়াইয়ের জন্য সেই জায়গায় পৌঁছাতে চাইছি। এই জন্যে তাই আমি আমাকে দেখা যায় না বা তাদের ঘরে আমি নিয়ে আসি, আমাকে এই জন্য দেখা যাচ্ছে না। সমাজকে সংস্কার করবে সুন্দরভাবে, মানুষের পাশে দাঁড়াবে, এরকম ভাবে লিডার তৈরি হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই এক শ্রেণীর মানুষ শুধু লিডার হবে, আর পিছিয়ে পড়া 70% মানুষ, 75% মানুষ আজও পিছিয়ে থাকবে। গরিব গরিবই হবে, ধনী ধনী হবে, এটা বন্ধ করা দরকার। এই চিন্তা আমার মনে হয়েছে, তাই আমি আগে এসেছি তাদেরকে লিডার বানাতে। আমি লিডার হতে আসি না। না, এটা ঠিক নয়। অ্যাকচুয়ালি আমি আগেও যেটা বলেছি আরো সেটা বলছি, প্রথম থেকে বলে এসেছিলাম, দিদিমণিকে প্রথম বলেছিলাম যে আমি তো সব জায়গায় প্রার্থী দেবো না, কিন্তু সব জায়গায় আমার মানুষ আছে, আমাকে চাই জাতি ধর্ম বর্ণ সব জায়গায় কম বেশি আছে, তা আমি 44 জায়গা দেবো, বাকি জায়গা 250 জায়গায় আপনাকে ধরেই আমি বলবো, আপনাকে জন্য মানুষকে বলবো। ঠিক দিদিমণি সেই জায়গাটা হয়তো সব ব্যবহার দেখালেন না, সব ইচ্ছা দেখালেন না, কেন দেখালেন না এটা সেই জায়গায় বামপঙ্গে তারা বলেছে যে আমরা আপনার দাবিটা মানবো, আপনার যে সিট দরকার আমাদেরকে দেন, আমরা তাদের লিস্ট দিয়েছি, তার মধ্যে থেকে যে যে জায়গাগুলো আমরা চাইছি সে সেই জায়গায় যদি বামপঙ্গের সিট না দেয়, তাহলে বাকি জায়গাতে আমাদের যে কোনো ভোট আছে যারা করছে জাতি ধর্ম নির্বিশেষে, তাদের আগে যে বলবো যে বামপঙ্গকে ওই জায়গায় জিতানো হোক, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাহলে আমরা একটা 30 জন মিলে একটা সরকার তৈরি করতে পারলে তাহলে আমরা একে অপরের সবার কাজে লাগতে পারবো। আর আমার মনে হয় আমার বাংলাতে একটা মজবুত সরকারের দরকার নেই, মজবুরির সরকার দরকার। যখন কেউ একা একনায়কতন্ত্র ভাবে সরকার তৈরি হয় তখন সে মানুষের উপরে স্বাধীনভাবে জুলুম করে, তার পিছনে কোনো ভয় থাকে না। আর যখনই কেউ দুটো তিনটে মিলিয়ে সরকার হবে তাহলে তখন তার মধ্যে একটা ভয় থাকে যে কেউ একজন সরজে আমার নদীটা পড়ে যাবে। তাই আমরা চাইছি তারা কিছু কিছু পাক, আমরা কিছু পেলাম, তিনজন মিলে একটা সরকার হলো, তাহলে একে অপরের জুলুম করতে একটা ভয় লাগবে, তখন মানুষ তার অধিকারটা ন্যায্য ভয় পাবে। আমরা সর্বসময় সুশাসনের পক্ষে থাকি, দুর্নীতির বিরুদ্ধে। যখনই কেউ আমাদেরকে এসে বলেছে আমরা মানব সেবা করবো, তখনই তাদেরকে আমরা সাপোর্ট করেছি, জনগণকে বলেছি সাথ দেন। যখনই দেখেছি তারা সেই রাস্তা থেকে সরে গেছে তখন তাদের বিরুদ্ধে করেছি, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই বারবার একে অপরকে না বলে তাই আমি ভেবেছি একটু বাড়তি, সেটা হলো কি, চলো আমরা নিজেরাই করছি, পিছিয়ে পড়া এসটি এসসি ওবিসি দলিত একই বলে মুসলিম পিছিয়ে পড়ে একটা মানুষ আছে, সবাইকে নিয়ে একটা নিজেদের একটা দল তৈরি করে নিই, যেখানে প্রতিটা পিছিয়ে পড়া মানুষ থাকবে, তাদেরকে যারা সাথে নিতে চাইবে বাকি জায়গাগুলো তাদেরকে আমরা হেল্প করব। তাদেরও মানতে হবে, আমাকেও মানতে হবে, আমি জেদ করবো তারা জেদ করবে এটা তো হবে না। সেই জায়গায় আলোচনা চলছে, দেখা যাক কি হয়। যতক্ষণ না আলোচনা শেষ হয়ে গেছে বলা হবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারছি না। অনেকটা আলোচনার আগে তো বামের দিক দিয়ে অনেকটা আলোচনা, মানে যে কোনো বামের কাছে বলেছিল, আমরা তো অ্যাকচুয়ালি বামের কাছে কিছু কম বেশি কিছু,
বামের পক্ষ থেকে অনেকটা টাকা যেগুলোরা দিচ্ছিলাম তার মধ্যে থেকে বেশ কিছু শিখকে তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে, বলতে এগুলো হওয়া যেতে পারে, তবে যতক্ষণ না ফাইনাল হচ্ছে ম্যাডাম ততক্ষণ আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। দেখুন এই জায়গাটা আমি বলবো, আমি আমার থেকে যেটা বুঝি, যেখানে আমি সিট দেবো সেখানে যে দেবে না তাকে আমি বাকি জায়গায় সাপোর্ট করবো, ব্যাস এই অঙ্কেই আমি চলছি। একটা জায়গাতে আমি স্ট্যান্ড লাগিয়ে আছি, আমি দল ঘোষণার আগে বাংলায় বিজেপি 18টা লোকসভা সিট নিয়ে গেছে, বহু জায়গা দখল করেছে, কথা বুঝে আসছে। এগুলো অ্যাকচুয়ালি হীরা, মানে আমাকে জনগণের কাছে একটা, যারা বিজেপি কে পছন্দ করে না তাদের নজরে আমাকে খারাপ করার একটা ষড়যন্ত্র করছে। তবে মানুষ বুঝতে শিখেছে, মানুষ জানতে শিখেছে, মানুষ কীরা প্ল্যান করে মূর্খ বানিয়ে রেখেছে, এই কারণে যা বোঝাবো তাই হবে। কিন্তু মানুষ হ্যাঁ শিক্ষাতে পিছিয়ে আছে, তা বলে নিজের ভবিষ্যতের জন্য মানুষ আগামী দিন ভাবতে শুরু করেছে। আমি মনে করি দুটো একই, কারণ তার অনেক প্রমাণ আছে 1997 তারা অটল বাজপেয়ীর সঙ্গে হাত ধরেছিল, তারপরে 2002 গুজরাটে যখন অশান্তি হয়েছিল ফুল পাঠিয়েছিল তাদের ঘরে, তারপরে আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে বাংলার সিএম বলেছেন বিজেপিকে ফ্রন্ট লাইনে লড়বো, মণিপুরে কংগ্রেস জিতে গিয়েছিল বিজেপি সেখানে গিয়ে তাকে টিএমসি তাকে সাপোর্ট করে বিজেপিকে জিতালো, এরকম অনেক প্রমাণ আছে। তারপরে আজকে বিজেপি হচ্ছে টিএমসি হচ্ছে প্রাইমারি স্কুল, বিজেপি হাই স্কুল, এখান থেকে পড়ে সব বিজেপিতে ঢুকছে হুড়ু করে, সব একই ব্যাপার। এটা মানুষকে বোকা বানিয়ে বামকে কখনো ডাইরেক্ট বিজেপি হারাতে পারতো না, তাই মমতাকে সেকুলারের নামে বিজেপি পাঠিয়েছে। আমরাও বারো মনে করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আস্তে আস্তে সব ভেতরের জিনিসগুলো আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে, তারা সব মিলেমিশে যাচ্ছে। দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চেয়েছিলাম অধিকারের সরকার, কুশনের সরকার আমরা চাইনি। দ্বিতীয় নম্বর কথা, আমার বাংলার ভাই ছাড়া যারা ক্ষতি করবে তাদেরকে আমরা বাংলায় কখনো চাইনি। আজকে যখন বুঝতে পেরে গেছে আমরা তো অধিকার দেয়নি, ভিখারি আরো বানিয়ে দিয়েছে, এবং আমাদেরকে ভিখারির সাথে সাথে আমার বাংলার যে ভাইচারা সেটা খতম করতে শেষ করে দিয়েছে। এই জায়গাতে আমরা বাধ্য হচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়া নিজেদের অধিকারকে নিজেরা বুঝে নেব। দেখুন বিগত সরকার যদি ভালো কাজ করে থাকতো তাহলে তাও এনাকে আনা হতো না, কারোর সঙ্গে তুলনা করে কখনো দেশ চালানো ঠিক হয়। প্রথম কথা, দ্বিতীয় নম্বর, তিনি যে অর্ডার করেছিলেন অর্ডারগুলো কিন্তু পালন করেনি, তিনি যা অর্ডার করেছেন পালন করেনি। এই জায়গায় যদি তিনি বলে থাকেন যে আমি অর্ডার পালন করেছি তাহলে তিনি মিথ্যা কথা বলছেন। দেখুন তিনি যদি বলে থাকে যে আমি যা অর্ডার করেছি করেছি তাহলে মিথ্যা কথা, কেন তিনি অর্ডার পূরণ করতে পারেন, তিনি নতুন করে আবার যে অর্ডার করছেন সেটাও হবে না। দ্বিতীয় নম্বর কথা, তিনার সাথে বিজেপির আর একটা মিল এই জায়গায়, বিজেপি বলেছিল 15 লক্ষ চাকরি টাকা দেবো, চাকরি 2 কোটি করে চাকরি দেবো, কি সেগুলো তো কিছুই হয়নি। যখন অমিত শাহকে জিজ্ঞেস করা হচ্ছে অমিত শাহ তখন বলছে এক জুমলা থা, চুনাও কে লিয়ে এসে জুমলা প্রচার করনা পড়তা হ্যায়, এক জুমলা থা, 15 লাখ কিসিকে খাতে মে এসে হি তো থোড়ি নেই আ জায়েগে, এক জুমলা থা। হিসাব সে মমতা ব্যানার্জিও ঠিক এরকম ভোট প্রচারের জন্য অনেক কিছু বলেছিল, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান আদিবাসীদের জন্য, এই দলিতদের জন্য, এই রাজবংশীয়দের জন্য, এই মতুয়াদের জন্য, এই ফুরফুরায় রেল হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তেন এইটা সেটা, যে কোনো অদা করেছেন কমপ্লিট হয়নি।
আপনি আগে একটু আগে বলছিলেন যে হাই স্কুল থেকে পড়ে এখন কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছেন একের পর এক তৃণমূল দলত্যাগে নেতাদের প্রসঙ্গে, হঠাৎ এরকম কেন মনে হলো, মানে কি দেখতে পাচ্ছেন? না আপনি দেখুন না, ধরুন না প্রাইমারি হচ্ছে টিএমসি, সেখানে যারা যারা পড়াশোনা করেছে তারা সব কিছু শিখে গিয়ে এখন হাই স্কুল বিজেপিতেই চলে যাচ্ছে একটার পর একটা। যদি 100 জন যায় তার মধ্যে তো 80টা টিএমসির লোক, বর্তমান বিজেপিতে 100টা লোক থাকে তার মধ্যে 80টা তো টিএমসির লোক, তো সেই জায়গায় আমি বলছি আগামী দিনে যদি আপনারা সরকারের একটা নির্ণায়ক ক্ষমতা হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে কী ভূমিকা পালন করবেন, কী বলতে চাইবেন? ধরুন এমন কোন একটা সিচুয়েশন তৈরি হলে দেখা যাচ্ছে যে নির্বাচনের পরবর্তী সময়তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার দল একটা নির্ণায়ক ভূমিকাতে চলে এলো, সেক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে কী বলতে চাইবেন, কোন দিকে যেতে চাইবেন? সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আমাদের যে সাংবিধানিক অধিকার, এই অধিকার যেখান থেকে পাবো, যেখান থেকে নিজেরা কেড়ে নিতে পারার মতো ক্ষমতা পাবো, সেই জায়গাটা, সেই সিটটা, সেই গদিটা, সেই পজিশনটা যে দেবে সেইখানে তার সাথে বন্ধুত্ব করা যেতে পারে। তার মানে সেখানে যদি তৃণমূল ক্ষমতা এসে আপনাদেরকে বলে দেখা যাচ্ছে সিট কিছু কম হলো, আপনারা সমর্থন করুন, ধরুন আপনারা সমর্থন দেবেন? দেখুন এখন অনেক বাকি আছে, আগে সেই জায়গাটা আসুক, আসলে তখন বলবো। ভালো থাকেন। এবার আমরা একটু চাই ওনার ব্যক্তিগত চাই, ওনার বড় হয়ে ওঠাটা কোথায়, উনি কীভাবে এই কটা কথা, এবং আপনার ইয়ের আপনার আব্বার নামটা কি, এগুলো একটু যদি বলেন খুব ভালো হয়। চলুন মানে আপনার বড় হয়ে ওঠা, আপনার ইয়ে, এগুলো যদি একটু বলেন, আমরা এইটাই চাই। হ্যাঁ একদম প্রথম থেকে দেখুন, আপনি যেটা জানতে চাইছেন, আমার যখন থেকে জ্ঞান বিবেক বুদ্ধি হয়েছে তারপর আমার মেমোরিতে এত চাপ, এত লোড আমি নিই, আমার মেমোরিতে যেটা আছে সেটা হলো এটাই যে আমি ছোটোবেলা থেকেই বাইরে পড়াশোনা করেছি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এই জন্য পড়াশোনা করেছিলাম যাতে করে পড়াশোনাটা ভালো হয়। সেখান থেকে পড়াশোনা করে ঘরে ফিরে এসে আমাদের যিনি ইমাম স্বাধীনতা সংগ্রামী দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার শিক্ষা প্রতিষ্ঠান যিনি তৈরি করা নিজে হাতে, সেই প্রতিষ্ঠান থেকে আমি হাদিসের ওপরে এমএ করেছি। তারপরে আমি এখানে যে জাঙ্গিপাড়ায় স্কুল কলেজ আছে সেই কলেজে পড়েছি, সেখান থেকে আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছিলাম, কিছুদিন চাপে পড়ে যাওয়ার জন্য পুরো কমপ্লিট করতে পারিনি। এইভাবে আমার জীবন, তারপরে আর কি জানছি। দেখুন ছোটোবেলায় আমার আব্বুজি খুবই কড়া মানুষ, তিনি নীতির ওপরে খুবই মজবুত, তিনি সর্বসময় আমাদেরকে শিক্ষা দিতেন তোমরা মধু যদি থাকে তাহলে মৌমাছি খুঁজে নেবে, অতএব মধু তৈরি করো, যদি মধু হতে পারো মৌমাছি খুঁজে নেবে যেখানেই তুমি থাকো না কেন, অর্থাৎ ফুলের মধ্যে যদি রস থাকে মধু থাকে, তোমাদের ফুলের ঘরে এসেছো কিন্তু তোমার মধ্যে যদি সেই মধুটা বা রসটা থাকে তাহলে মৌমাছি ঠিক তোমার কাছে আসবে, সেইভাবে তোমরা চলবে, কোনো রকমভাবে কাউকে আঘাত দিও না, বড়োদেরকে সম্মান করবে, ছোটোদেরকে স্নেহ করবে, এবং আমরা সেইভাবেই জীবনযাপন উদযাপন করেছি এই পরিবারের সঙ্গে জড়িয়ে, এবং এই পরিবারের একটা রিপুটেশন হাজার হাজার বছর ধরে আছে। আমরা মানুষকে মানুষ মনে করে মূল্যায়ন করি, আমরা দেখি না কে গরিব কে বড়লোক, কে কোন ধর্মের কে কোন জাতের, কালো ফর্সা সব দেখি না, আমরা মানুষ দেখে তার পাশে দাঁড়ায়, তো সেই হিসাবে আমরা এইভাবেই বড় হয়েছি। আমার আম্মা আমার আমার নিজের ভাই, আমার আম্মার গর্বে যিনি এসছে, আমার আর একটা ভাই আছে আর আমি দুজন। বাইরে পশ্চিমবাংলার মধ্যেই ফুটপা ছিল, হাদিসের উপরে এম এ করেছি। দেখুন এলএম তো সাগরের মতো, আমি বলতে পারি না যে আমি বেশি কিছু পেয়েছি, তবে আমার স্রষ্টা আমাকে যতটুকু দিয়েছে স্রষ্টার কাছে শুকরিয়া, যতটুকু দিয়েছে, তবে এতটুকু দিয়েছে যে মানুষকে অমানুষ, মানুষের সঙ্গে অমানবিক ব্যবহার করবো, মানুষকে অমানুষ মনে করব বা তাদেরকে খারাপ ব্যবহার করব বা কারোর উপর জুলুম অত্যাচার করব, এটা আমরা করি না, এতটুকু শুকরিয়া যে এটুকু এলএম আমাদের কাছে আছে। এই যে ধারা সেটা হচ্ছে সুফিজম,
এই সুফি হিসেবে ধারাতে কোথাও যেন আপনার মনে হচ্ছে না যে এখানে বাহাইজম কিছুটা হলেও পা জমিয়ে বসছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, অবশ্যই ঠিক কথা, ফুরফুরা শরীফ হচ্ছে একটা রুহানি জগতের মার্কাজ, এখানে এমনি তাসাউফের গুরুত্ব বেশি দেওয়া হয়, কিন্তু শরিয়াত বলছে এলেম দুই ধরনের, এলমে জাহির এলমে বাতিন, জাহির ছাড়া বাতিন নয়, বাতিন ছাড়া জাহির নয়। আমাদের যিনি ইমাম শেখ আবু বকর সিদ্দিক, যিনি স্বাধীনতা সংগ্রামী, তিনার জীবনী দেখলে দেখা যায় তিনি যেমন ধর্ম সংস্কারক ছিলেন, শিক্ষা সংস্কারক, সমাজ সংস্কারক, তিনি রাজনীতির বিষয়েও নোংরা যে চিন্তাধারা ছিল সেইগুলো থেকেও মানুষকে ফিরে আসার জন্য তিনি শিক্ষা দিয়েছিলেন যে সৎ লিডার হও, ভালো লিডার হও, ভদ্র লিডার হও। তিনি হয়তো নিজে কোনো জায়গায় রাজনীতির ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় না, কিন্তু তিনি ভালো লিডার হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সকল পীরজাদারা রয়েছে তার একটা বড় সংখ্যক পীরজাদারা আপনার সমর্থক, তারা প্রকাশ্যে এসে বলছে যে আব্বাস যেটা করছে তার সঙ্গে আমরা রয়েছি, কিন্তু কয়েকজন এমনও আছেন যারা হয়তো আপনাকে মেনে নিতে পারছেন না, আপনি কিভাবে তাদেরকে বোঝাবেন যে এই আপনার সৎ উদ্দেশ্যটা একদিন গিয়ে সফল হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে বিরোধী থাকাটা আর পক্ষে থাকাটা এটা দুনিয়ার প্রথম থেকে চলে আসছে, বিরোধীও কিছু মানুষ থাকবে, পক্ষ কিছু মানুষ থাকবে। তবে আমি মনে করি আমার বুজুর্গ যেনারা আছেন তেনারা আমাকে দোয়া করছেন, তিনি হাতে দোয়াতেই আমি আগাতে পারছি। সবাই যে এক কাজই করবে তেমন তো ব্যাপার নয়, একজন করলো তাকে সবাই দোয়া করলো, সাপোর্ট করলো, এটা একটা মহান কাজ। দ্বিতীয় নম্বর বিরোধী যেনারা কথা বলছে, দেখুন বিরোধী থাকবে, প্রত্যেকের একটা নিজের বাক স্বাধীনতা আছে, প্রত্যেকে নিজের চিন্তাধারা আছে, তেনারা হয়তো তেনার চিন্তাতে মনে করছেন আমি ভুল করছি, একটা দিন যদি মহান স্রষ্টার দয়াতে তেনাদের ভুলটাও ভাঙে যে না ও ঠিক করছে, সেদিন তেনারাও আমার পাশে এসে আমাকে দোয়া করবে, আমাকে সহযোগিতা করবে, আমাকে সব পরামর্শ দেবে। আপনার কি মনে হয় না যে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ সব মিলিয়ে আপনার একটা জায়গা তৈরি হওয়া উচিত? দেখুন, আমি ভারতের নাগরিক, আমার ভারতে যত জায়গা আমার বিস্তার হবে, যত জায়গায় ভারতবাসীর আমি সেবা করতে পারবো, ততটা আমাকে নিজেকে ভালো লাগবে। সেই জায়গায় আস্তে 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 বাংলা থেকে শুরু করেছি, বাংলায় দেশকে রাস্তা দেখায় আস্তে আস্তে কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে অন্য অন্য রাজ্যেতেও আমি যাবো। আসাম নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গা থেকে আজকে ফোন আসছে, বোম্বাই থেকে, দিল্লি থেকে, ত্রিপুরা থেকে, বিহার থেকে, অনেক জায়গা থেকেই ফোন আসছে যে হাম লোক আপকে সাথ জুড়েঙ্গে, আপকা পার্টি হাম লোক লেকে আয়েঙ্গে, কই কই এসে ফোন করকে বোল রে যে হাম হিন্দু ঘর কে লড়কা হ্যায়, হাম বোলে আরে ইসকো বোলনা ক্যা জরুরত হ্যায় কি হিন্দু কো হাম লোক নহীঁ লেঙ্গে, এসে সমঝতে হ্যায় আপ ইন্ডিয়ান হ্যায় সবসে কাফি হ্যায়, এই পহচান হামারে লিয়ে সবসে, আপকা যো ধর্ম হ্যায় আপকে দিল মে রাখি, হামারা যো ধর্ম হ্যায় ধর্ম দেখানে কে নহীঁ নহীঁ হোতা, ধর্ম দিল কি সুকুন কে লিয়ে হোতা হ্যায়। হাম চাহতে হ্যায় হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো হামনে দেখা, মুঝে আচ্ছা লাগা, মে উসকে গুলাম বন গয়ে, উসকে ইশারো মে হাম চলতে হ্যায়, বাস এ হামারা বিশ্বাস হ্যায়, এ হামারে দিল মে হ্যায়, কিসি কো দুসরে কিসি কো মোহাব্বত হ্যায়, কিসি কো রাম কো মোহাব্বত হ্যায়, কিসি কো কৃষ্ণা কো মোহাব্বত হ্যায়, কিসি কো গৌতম জি কো মোহাব্বত হ্যায়, জো জো আপনা পছন্দ হ্যায় আপনে পাস রাখিয়ে। আবি হাম সবকা যো মুদ্দা হ্যায় যে হাম লোগ কে পাস খানা নহীঁ হ্যায়, পহনে লেকে কপড়া নহীঁ, আচ্ছা চিকিৎসা নেই, এই হাম লোগ কো চাহিয়ে, এসে ভি হাম বোলতে হ্যায়, ও লোগ ভি বহুত চাহতে হ্যায় হামকো, ঠিক হ্যায় হাম তো আবি শুরু কিয়ে হ্যায়, এই তো শুরু করেছি, আগে আগে দেখা যাক। তবে আমি অনেকক্ষণ সময় দিলাম, আমি একটু ব্যস্ত আছি, ধন্যবাদ।